আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কুরআনুল করিম মুসলমানদের জন্য এমন একটি ধর্মীয় কিতাব যেটিকে ইসলামের মধ্যে সবচেয়ে মুকদ্দাস মানে সবচেয়ে পবিত্র হিসেবে মনে করা হয়ে থাকে। আর এরই জন্য আজকের যুগে আপনি পৃথিবীর সমস্ত মুসলমানদের ঘরেতে একেবারে খুবই সহজেই এই কিতাবটিকে দেখতে পাবেন। কেননা প্রত্যেক মুসলমান এই কিতাবটিকে নিজের ঘরের মধ্যে অবশ্যই রেখে থাকেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে পৃথিবীতে উপস্থিত এমন একটি কোরআনের সম্বন্ধে জানাতে চলেছি যে তার সম্বন্ধে যদি আপনি জানেন তাহলে আপনিও একেবারে অবাক হয়ে থেকে যাবেন। কেননা এই কোরআনটিকে অন্য সাধারণ কোরআনের মতো প্রিন্টিং মেশিনের দ্বারা ছাপা হয়নি, বরং এই কোরআনটিকে মানুষের রক্ত দিয়ে লেখা হয়েছিল। আর সেই রক্ত কোনো সাধারণ মানুষের ছিল না, বরং ইরাকের সেই শক্তিশালী নেতার ছিল যাকে আজ সমস্ত পৃথিবীর মানুষ সাদ্দাম হোসেন নামে জেনে থাকেন। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে এই কোরআনকে কখন কিভাবে আর কেন লেখা হয়েছিল, আর 24 লিটার রক্ত দেওয়ার পর সাদ্দাম হোসেন কিভাবে জীবিত ছিলেন। আর এর সাথে সাথে আমরা আপনাদেরকে এটিও জানাবো যে রক্ত দিয়ে পবিত্র কোরআনুল করিমকে লেখা যাবে কি যাবে না, মানে মানুষ অথবা যে কোনো প্রাণীর রক্ত দিয়ে কোরআনুল করিমকে লেখা জায়েজ আছে কি না, আর সাদ্দাম হোসেনের রক্ত দিয়ে যে কোরআনকে লেখা হয়েছিল সেই কোরআন এখন কোথায় আছে। তো এই সমস্ত কিছুকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। আজকের এই ভিডিওটি খুবই একটি বিশেষ ভিডিও হতে চলেছে, তাই আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেনের রক্ত দিয়ে যে কোরআনটিকে লেখা হয়েছিল সেই কোরআনটি আজকের বর্তমান সময়ে ইরাকের রাজধানী বগদাদের একটি বিখ্যাত মসজিদে উপস্থিত আছে, আর যাকে বর্তমান সময়ে উম্মুল মারেক অথবা উম্মুল কুরা নামে জানা হয়ে থাকে। আর আপনাদেরকে এটিও জানিয়ে দিই যে এটি সেই বিখ্যাত মসজিদ যেটিকে সাদ্দাম হোসেন নিজেই বানিয়েছিলেন। সাদ্দাম হোসেনের রক্ত দিয়ে লেখা সেই কোরআনকে এই মসজিদের মধ্যে এমন একটি আলমারির ভিতরে রাখা হয়েছে যেটিকে সীসা মানে কাঁচ দিয়ে কভার করা হয়েছে, মানে ঢেকে রাখা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেন এই কোরআনটিকে 1997 সালে লিখতে শুরু করেছিলেন, আর যাকে সাল 2000 পর্যন্ত সম্পূর্ণ করে দিয়েছিলেন, মানে এই কোরআনকে লিখতে মোটামুটি 3 বছরের একটি লম্বা সময় লেগেছিল। বলা হয়ে থাকে যে এই কোরআনটিকে যে ব্যক্তিটি লিখেছিলেন তার নাম আব্বাদ শাকির জুবি ছিল। আর আব্বাদ শাকির নিজেই মিডিয়ার সামনে এসে বলেছিল যে সাদ্দাম হোসেনকে এই কোরআন লিখতে প্রায় 24 থেকে 27 লিটার রক্ত লেগেছিল, মানে 3 বছরের মধ্যে সাদ্দাম হোসেন এই কোরআনকে লেখার জন্য নিজের শরীর থেকে 24 থেকে 27 লিটার রক্ত বের করেছিলেন। আর এর সাথে সাথে আব্বাদ শাকিরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে অবশেষে সাদ্দাম হোসেন তোমাকে কিভাবে জানতেন, তখন এ সম্বন্ধে আব্বাদ শাকির জবাব দিয়েছিলেন যে সাদ্দাম হোসেনের সাথে আমার প্রথম দেখা হয়েছিল ইবনে সিনা নামের একটি হাসপাতালের মধ্যে, যেখানে সাদ্দাম হোসেনের ছেলের চিকিৎসা চলছিল। আর সেখানেই সাদ্দাম হোসেন নিজের এই ইচ্ছাটিকে আমার কাছে প্রকাশ করেছিলেন যে আমি আমার রক্ত দিয়ে একটি কোরআনকে লিখতে চাই, আর যার উপর আমি রাজিও হয়ে গেছিলাম। কিন্তু এখানে এটি প্রশ্ন উঠে আসছে যে সাদ্দাম হোসেন এই কোরআনকে কেন লিখেছিলেন, কি কারণ ছিল। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন সাদ্দাম হোসেনকে বারবার মিডিয়ার পক্ষ থেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল, তখন সাদ্দাম হোসেন এটি উত্তর দিয়েছিলেন যে আমি এই কোরআনটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য লিখেছি। কেননা সাদ্দাম হোসেন এটি মানতেন যে আমার সম্পূর্ণ জীবন বড় বড় বিপদের মুখোমুখি হয়ে অতিবাহিত হয়েছে, যদি আমার রব চাইতেন তাহলে আমার শরীর থেকে অনেক রক্ত প্রবাহিত হয়ে যেত, কিন্তু তারপরও আমার রক্ত প্রবাহিত হয়নি, বরং প্রতিবারই না তো শুধুমাত্র আমি এই বিপদের মোকাবিলা করেছি, বরং বড় থেকে বড় শক্তিশালী শত্রুদেরকেও পরাজিত করেছি। সেজন্য এখন আমি মনস্থির করেছি যে আমি আমার রবের শুকরিয়া আদায় করার জন্য নিজের রক্ত দিয়ে একটি কোরআনকে লিখব। আর কিছু কিছু ইতিহাসকাররা এটিও লিখেছেন যে সেপ্টেম্বর 1996 সালে যখন সাদ্দাম হোসেনের পুত্র একটি যুদ্ধে বেঁচে গেছিল, তো তার শুকরিয়া আদায় করার জন্য সাদ্দাম হোসেন এই কোরআনটিকে লিখেছিলেন, যাতে করে তার পুত্র সমস্ত মুসিবত পরেশানি থেকে সুরক্ষিত থাকতে পারেন। তো যাই হোক, তারপর সাদ্দাম হোসেন প্রতিনিয়ত 3 বছর পর্যন্ত হাসপাতালে গিয়ে রক্ত দিতে লাগলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদ্দাম হোসেনের 24 লিটার রক্ত দিয়ে যে কোরআনকে লেখা হয়েছিল সেই কোরআনের 506টি পৃষ্ঠা হয়েছিল, মানে 114টি সুরার একটি মোকাম্মল কোরআন হয়েছিল। কিন্তু 2000 সালে যখন এই কোরআনটি কমপ্লিট হয়ে যায় আর সমস্ত পৃথিবীতে এই খবরটি একেবারে খুবই দ্রুততার সাথে ছড়িয়ে পড়ে যে সাদ্দাম হোসেন নিজের রক্ত দিয়ে একটি কোরআন লিখেছেন, তো মুসলমানদের বড় বড় আলিমগণদের সাথে সাথে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলিও সাদ্দাম হোসেনের এই পদক্ষেপের বিরোধিতা করতে লাগলেন।
আর সাদ্দাম হোসেনের ওপর ইসলামের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য অভিযোগ লাগাতে লাগলেন। কেননা আপনাদেরকে জানিয়ে রাখি যে দিনে ইসলামের মধ্যে শরীর থেকে বের হয়ে থাকা রক্তকে নাপাক মানে অপবিত্র মনে করা হয়ে থাকে। আর প্রকাশ্যের কথা এটি যে কোনো নাপাক মানে অপবিত্র জিনিস দিয়ে কোরআনকে লেখা কোনোভাবেই জায়েজ হবে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক মানুষেরা এই কোরআনকে স্পর্শ করতে পারবে না। কিন্তু এখানে তো নাপাক রক্ত দিয়েই কোরআনকে লেখা হয়েছিল, সেজন্য আলিমগণেরা তার বিরোধিতা করেছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে সাহাবায়ে কেরাম এবং আহদে ইসলাম পর্যন্ত কোনো এমন উদাহরণ পাওয়া যায়নি যে কোনো ব্যক্তি এই পবিত্র কোরআনুল কারিমকে রক্ত দিয়ে লিখেছেন। তো যাই হোক, সাদ্দাম হোসেন এমনটি কেন আর কিসের জন্য করেছিলেন সেটি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন। তো সাদ্দাম হোসেনের সাথে আপনিও যদি মোহাব্বত রেখে থাকেন তাহলে সাদ্দাম হোসেনের জন্য একটি খুবই সুন্দর কমেন্ট বক্সে লিখে যাবেন। তো আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।